Slikun Sirakal Flee Dot. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. To be so potom dike apnara video shurute je word guli rucharanguli shunte pechen to viewers ashei word guli rucharanti shompurno rupe bhul to viewers ashole shei word guli shotik ucharanti ki hobe to viewers ashei bisheshomhoti ajker video te apnader sathe share korbo to viewers ashei ingreji shobder ucharan bidhi somporke ami purbeo duti video tutorial আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওগুলিতে আমি প্রায় 20টি নিয়মসমূহ শেয়ার করেছি কিভাবে আপনি ইংরেজি শব্দের উচ্চারণটি সঠিকপূর্ণভাবে করবেন তো বেশ আজকের শেষ পর্বেও আপনাদের সাথে আমি দুইটি স্টেপে 10টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দের উচ্চারণ বিধি আপনাদের সাথে শেয়ার করব পূর্বের ভিডিও টিউটোরিয়ালগুলি যদি আপনি না দেখে থাকেন বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্গগুলি দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্গগুলিতে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন তো গাইস প্রথম স্টেপে আপনারা যে পাঁচটি নিয়মসমূহ দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি নিয়ম আপনাদের সাথে উদাহরণসমূহ সহ এক্সপ্লেইন করছি তো প্রথম দিকে আপনারা এখানে যে নিয়মটি দেখতে পাচ্ছেন আর প্লাস ভাওয়েল প্লাস সিএইচ এভাবে ব্যবহৃত হলে সিএইচ এর উচ্চারণ হবে এখানে আপনারা যে সিএইচ যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই উচ্চারণ হবে চয়ের মতো যেমনটি আমি এখানে দুইটি উদাহরণসমূহ আপনাদের সাথে তুলে ধরছি এই নিয়ম অনুসারে যেমন আমরা উচ্চারণ করতে পারি ব্রাঞ্চ ব্রাঞ্চ তারপর বলতে পারি ক্রাঞ্চ তো বেশ এখন আপনারা এখানে এই নিয়ম অনুসারে এখানে দুইটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন যেমনটি এখানে বলা হয়েছে নিয়মের মধ্যে আর প্লাস ভাওয়েল প্লাস সিএইচ এখানে আমি যে দুইটি ওয়ার্ড সমূহ লিখেছি সেই ওয়ার্ডগুলির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর দেওয়া আছে বলা হচ্ছে আর প্লাস ভাওয়েল তো এখানে আপনারা আর দেখতে পাচ্ছেন এর পরবর্তী বলা হচ্ছে ভাওয়েল থাকবে এখানে ভাওয়েল রূপ দেখতে পাচ্ছি এ এর পরবর্তী বলা হচ্ছে সিএইচ থাকবে তো এখানে প্লাস সিএইচ আমরা দেখতে পাচ্ছি এখানে একই সেম নিয়মে এখানে দেখতে পাচ্ছি আর দেওয়া আছে এর পরবর্তী ভাওয়েল দেওয়া আছে এর পরবর্তী প্লাস সিএইচ আমি এখানে সিএইচ দেখতে পাচ্ছি তো এই যে আর প্লাস ভাওয়েল এভাবে যদি ওয়ার্ডের মধ্যে ব্যবহৃত হয় তবে ওয়ার্ডের শেষ অংশে যে সিএইচ এভাবে ব্যবহৃত হলে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো যেমনটি আমি এখানে লিখেছি ব্রাঞ্চ এর পরবর্তী ক্রাঞ্চ যেটির অর্থ এখানে ঘোরানো বলা হয় ঘোরানো ক্রাঞ্চ ঘোরানো এটার অর্থ ঘোরানো হবে ব্রাঞ্চ এখানে শাখা বলা হয় এটাকে এটার অর্থ হচ্ছে শাখা তো যদি আমি এখানে বাংলায় লিখি এই ওয়ার্ডগুলির উচ্চারণ এভাবে আপনাকে লিখতে হবে ব্রাঞ্চ এর পরবর্তী এটির উচ্চারণ যদি লিখি এটার উচ্চারণ লিখতে হবে এভাবে ক্রাঞ্চ ব্রাঞ্চ তারপর হচ্ছে ক্রাঞ্চ এর পরবর্তী আপনারা দ্বিতীয় ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ স হবে তো সেই সুবাদে আমি এখানে কয়েকটি উদাহরণ সময় এখানে তুলে ধরছি যেমনটি যদি এখানে লিখি সার্কেল সার্কেল এর পরবর্তী লিখতে পারি সাইক্লোন তাল তো বেশ এখন আপনারা এই নিয়ম অনুসারে এখানে আমি তিনটি ওয়ার্ড লিখেছি বলা হচ্ছে সি এর পরে যদি আই ই ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ হবে শ এর মতো তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে সি এর পরে এখানে সি উল্লেখিত আছে আপনারা এখানে সি ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এর পরবর্তী আই উল্লেখিত আছে এখানেও সি দেখতে পাচ্ছেন এবং এখানে সি এর পরে আই ওয়াই উল্লেখিত আছে এখানে আপনারা সি দেখতে পাচ্ছেন সি এর পরে এখানে ই উল্লেখিত আছে নিয়ম অনুসারে এখানে বলা হচ্ছে আই ই ওয়াই যদি থাকে তার উচ্চারণ হবে স এর মতো বলা হচ্ছে এখানে সি আই সি ওয়াই এবং সি ই মানে এই যে ওয়ার্ডের প্রথমে যে স্ট্রাকচারসমূহ নিয়মসমূহ দেখতে পাচ্ছেন তো ওয়ার্ডের মধ্যে প্রথম যে দুইটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই দুইটি ওয়ার্ড মিলে সেটির উচ্চারণ হবে স এর মতো তো আসলে এখানে আই ই ওয়াই এর উচ্চারণ স হবে না এখানে সি এবং আই সি ওয়াই সি ই এই ওয়ার্ডগুলি এ সি এর সাথে আই সি এর সাথে ই সি এর সাথে ওয়াই
এই দুটি ওয়ার্ড মিলে তার উচ্চারণ হবে স এর মতো। এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণ হবে, আমি ভিডিও প্রথম দিকে বলেছিলাম সিরাকল সিরাকল বলেছিলাম, সিকলুন বলেছিলাম সিকলুন বলেছিলাম। তো ফ্রেন্ডস অবশ্যই আপনার এখন নিয়মসমূহের মধ্যে সেই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণগুলি আপনারা জানতে পারবেন। তো এই নিয়ম অনুসারে আপনাকে এই ওয়ার্ডটির উচ্চারণ করতে হবে সার্কল সার্কল সার্কল, সাইক্লোন সাইক্লোন। শেষের দিকে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন নিয়ম অনুসারে এই ওয়ার্ডটির উচ্চারণ হবে স্যাল। তো ফ্রেন্ডস এই ওয়ার্ডগুলির উচ্চারণগুলি যদি বাংলায় লিখি এভাবেই আপনাকে লিখতে হবে সার্কল, তারপর এটি লিখতে হবে সাইক্লোন সাইক্লোন, এটি লিখতে হবে আপনাকে স্যাল সেল। তো ফ্রেন্ডস এভাবে আপনাকে এই নিয়ম অনুসারে এই ওয়ার্ডগুলির উচ্চারণগুলি এভাবে আপনাকে করতে হবে সার্কল সাইক্লোন সেল। এর পরবর্তী তৃতীয় ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন, ওয়াই সাধারণত ওয়ান সিলেবল, এর শব্দে ওয়াই আই হিসেবে উচ্চারিত হয়। পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদের সাথে সিলেবল ওয়ার্ডের মধ্যে যে সিলেবলগুলি থাকে সেই বিষয়সমূহগুলি আমি ক্রমান্বয়ে শেয়ার করব। তো এখানে যেটি বলা হচ্ছে ওয়ান সিলেবল হতে হবে, সাথে সাথে আমি উদাহরণ সমূহের মাধ্যমে বিষয়সমূহটি তুলে ধরছি। ফ্লাই শাই বাই জয়, ভিডিওর প্রথম দিকে বলেছিলাম ফ্লে। তো ফ্রেন্ডস আপনাকে এই উচ্চারণ বিধি অনুসারে আপনাকে উচ্চারণ করতে হবে ফ্লাই শাই বাই জয়। এটাকে বলা হচ্ছে ওয়ান সিলেবল, এই ওয়ার্ডগুলি হচ্ছে ওয়ান সিলেবল, এই ওয়ার্ডগুলি ওয়ান সিলেবল। এখানে বলা হচ্ছে ওয়ান সিলেবল, শব্দে ওয়াই উচ্চারণ হবে আই হিসেবে, মানে ওয়াই এর উচ্চারণটি আই হিসেবে উচ্চারিত হবে। এই ওয়ার্ডগুলির বাংলা উচ্চারণগুলি লিখি, আপনাকে এভাবে লিখতে হবে ফ্লাই ফ্লাই, এখানে আপনাকে এটি উচ্চারণ করতে হবে শাই, এটির উচ্চারণ করতে হবে ভাই, এটির উচ্চারণ করতে হবে জয়। তবে আর এখন আপনারা প্রত্যেকটি ওয়ার্ডের উচ্চারণ সমূহ বাংলাতে দেখতে পাচ্ছেন, ফ্লাই এর পরবর্তী দেখতে পাচ্ছেন শাই, এর পরবর্তী দেখতে পাচ্ছেন বাই, এর পরবর্তী দেখতে পাচ্ছেন জয়। তবে এর পরবর্তী চতুর্থ ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে টু সিলেবল, এর শব্দে ওয়াই ই হিসেবে উচ্চারিত হবে, রস্য ই ই হিসেবে উচ্চারিত হয়। তো যেমনটি আপনাদের সাথে আমি উদাহরণসমূহ শেয়ার করছি এই নিয়ম অনুসারে, যেমন বলতে পারি সিটি, এর পরবর্তী বলতে পারি হ্যাপি। তো ফ্রেন্ডস এই নিয়ম অনুসারে আমি এখানে তিনটি ওয়ার্ড লিখেছি, প্রত্যেকটি ওয়ার্ড এখানে টু সিলেবল সংযুক্তকৃত, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে টু সিলেবল, এখানে সি তারপর হচ্ছে টি, এখানে যেমনটি দেখতে পাচ্ছেন ফান নি হ্যাপ পি। তো আপনারা এখানে দুইটি সিলেবল সম্পন্ন ওয়ার্ডগুলি দেখতে পাচ্ছেন। তো বলা হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলির মধ্যে ওয়াই যদি ব্যবহার হয় সেই ওয়াই এর উচ্চারণ হবে ই এর মতো, রস্য ই এর মতো। যেমনটি আপনারা এখানে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এখানে যে সিটি সিটি, তো এখানে সিটাই উচ্চারণ হবে না, সিটাই উচ্চারণ হবে না, ফান ফানিয়া ফানি ফানিয়া উচ্চারণ হবে না, হাপিয়া উচ্চারণ হবে না। এই এই নিয়ম অনুসারে এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণ করতে হবে সিটি ফানি হ্যাপি, সিটি ফানি হ্যাপি, সিটি ফানি হ্যাপি। তো যেমনটি আমি এখানে যে ওয়ার্ডগুলি লিখেছি সেই ওয়ার্ডগুলির উচ্চারণগুলি যদি বাংলায় লিখি এভাবে আপনাকে লিখতে হবে সিটি, তারপর হবে ফানি, তারপর লিখতে হবে হ্যাপি। তো ফ্রেন্ডস এখন আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি ওয়ার্ড আমি এই নিয়ম অনুসারে লিখেছি সেই ওয়ার্ডগুলির বাংলা উচ্চারণগুলি এখানে লিখেছি সিটি ফানি হ্যাপি। তো ফ্রেন্ডস অবশ্যই আপনারা এই বিষয়টুকু মনে রাখবেন, টু সিলেবল শব্দে ওয়াই এর উচ্চারণ হবে রস্য ই এর মতো। পঞ্চম ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন, শব্দের শেষে ওয়াই এন এর পরে কোনো ভাওয়েল না থাকলে এবং এম এন পরপর থাকলে এন অনুচ্ছারিত থাকে। তো ফ্রেন্ডস আপনাদের সাথে আমি উদাহরণসমূহ শেয়ার করছি, তো ফ্রেন্ডস অবশ্যই উদাহরণসমূহের মাধ্যমে আপনারা নিয়মসমূহটি আরও সুস্পষ্ট হবে আপনাদের কাছে। উদাহরণসমূহের মধ্যে লিখতে পারি
তো বিয়ার্স এখানে আপনারা দুইটি উদাহরণসমূহ দেখতে পাচ্ছেন আমি দুইটি ওয়ার্ড লিখেছি এই নিয়ম অনুসারে এখানে যেটি বলা হচ্ছে শব্দের শেষে যদি এমএন এর পরে কোনো ভাওয়েল না থাকে তো বিয়ার্স বলা হচ্ছে এখানে এমএন এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তবে এখানে যে আপনারা এমএন দেখতে পাচ্ছেন সেই এমএন পরপর থাকলে এন অনুচ্ছারিত থাকে তো এখানে বলা হচ্ছে এমএন যদি পরপর থাকে তবে এনটি অনুচ্ছারিত হবে এই এন এর উচ্চারণ হবে না তো সেই সুবাদে আমরা এই ওয়ার্ডটি সঠিক উচ্চারণ করতে পারি সোলেম এর পরবর্তী এখানে দ্বিতীয় ক্ষেত্রেও যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এখানেও এমএন উল্লেখিত আছে পরপর তবে এমএন এর পরে কোনো ভাওয়েল উল্লেখিত নেই তো সেই সুবাদে আপনারা এখানে একই সেম নিয়মে এখানে এন অনুচ্ছারিত থাকবে যেহেতু এন এর পরে কোনো ভাওয়েল নেই ডাম উচ্চারণ করতে হবে এ ওয়ার্ডে সঠিক উচ্চারণ করতে হবে ডাম তবে লেখার ক্ষেত্রে আপনাকে ডি এ এম এন লিখতে হবে তবে উচ্চারণের ক্ষেত্রে আপনাকে এই নিয়ম অনুসারে উচ্চারণ করতে হবে ডাম যেহেতু এখানে নিয়মের মধ্যে বলা হচ্ছে যদি এম এন এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে এবং এম এন যদি পরপর উল্লেখিত থাকে তবে এন এর উচ্চারণ অনুচ্ছারিত থাকবে তো সেই সুবাদে আপনারা ওয়ার্ডের সঠিক উচ্চারণ করবেন ডাম যদি এভাবে দেওয়া থাকে তাহলে আপনারা এন অনুচ্ছারিত রাখবেন এন অনুচ্ছারিত করে বাকি ওয়ার্ডগুলোর উচ্চারণটি আপনারা করবেন তো সেই সুবাদে আমি এখানে যে দুইটি ওয়ার্ড লিখেছি তো সেই দুইটি ওয়ার্ডের সঠিক উচ্চারণ হবে সোলেম তারপর হচ্ছে ডাম দ্বিতীয় স্টেপেও আপনাদের সাথে আরও পাঁচটি গুরুত্বপূর্ণ নিয়মসমূহ শেয়ার করছি তো ভিউয়ার্স আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখুন ভিউয়ার্স দ্বিতীয় স্টেপে আপনারা এখানে পাঁচটি নিয়মসমূহ দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আমি প্রত্যেকটি নিয়মের সাথে উদাহরণসমূহ সহ আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করছি তো প্রথম ক্ষেত্রে যে নিয়মটি আপনারা দেখতে পাচ্ছেন কনসোনেন্টের পর বিটি এর উচ্চারণ ট এক্ষেত্রে বি অনুচ্ছারিত থাকে তো ভিউয়ার্স আপনাদের সাথে আমি দুইটি ওয়ার্ডের মাধ্যমে বিষয়টুকু শেয়ার করছি এখানে আমি এই নিয়ম অনুসারে দুইটি উদাহরণসমূহ এখানে তুলে ধরছি ডাফট এর পরবর্তী বলতে পারি ডাফট ডাফট তো ভিউয়ার্স আমি এখানে দুইটি ওয়ার্ড লিখেছি যেটি আপনারা এখানে কনসোনেন্ট দেখতে পাচ্ছেন এর পরবর্তী ওয়ার্ডের শেষ অংশে বিডি দেখতে পাচ্ছেন এখানেও আপনারা ওয়ার্ডের প্রথম দিকে কনসোনেন্ট দেখতে পাচ্ছেন এবং শেষ অংশে এখানে বিটি দেখতে পাচ্ছেন তো যেটি বলা হচ্ছে এখানে বিটি এর উচ্চারণ ট এক্ষেত্রে বি অনুচ্ছারিত থাকবে এই ওয়ার্ডের উচ্চারণটি হবে না এখানে বি যেটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডের উচ্চারণ হবে না এই নিয়ম অনুসারে তো ভিউয়ার্স আমি ভিডিওর প্রথম দিকে এখানে উচ্চারণ করেছিলাম ডাফট 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 উচ্চারণ করেছিলাম তো ভিউয়ার্স আসলে এই ওয়ার্ডের সঠিক উচ্চারণ হবে এই নিয়ম অনুসারে ডাউট ডাউট এর পরবর্তী এটির উচ্চারণ ডাফট হবে না এটি ডাফট হবে না এটা ড্যাট হবে ড্যাট হবে তো ভিউয়ার্স আমি এই নিয়ম অনুসারে যদি এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণটি যদি বাংলায় লিখি তাহলে আপনাকে এভাবেই লিখতে হবে ডাউট এটি লিখতে হবে আপনাকে ড্যাট ড্যাট লিখতে হবে দ্বিতীয় ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন শব্দের শেষে কিউ ইউ ই এর উচ্চারণ হবে কয়ের মতো যেমনটি এখানে লিখতে পারি ক্লিক লিখলাম এর পরবর্তী লিখতে পারি চেক ফিয়ার্স আমি এখানে দুইটি উদাহরণসমূহ লিখেছি এই নিয়ম অনুসারে তো প্রথম দিকে এখানে বলা হচ্ছে শব্দের শেষে কিউ ই এর উচ্চারণ কিউ ইউ ই এর উচ্চারণ হবে কয়ের মতো তো সেই সুবাদে আমরা এই ওয়ার্ডগুলি সঠিক উচ্চারণ করতে পারি ক্লিক তারপর হচ্ছে চেক তো ফিয়ার্স এখানে আপনারা সি এল এখানে সি এল আই এটির উচ্চারণটি ঠিক থাকবে এখানে যে তিনটি ওয়ার্ড দেখতে পাচ্ছেন এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ হবে কয়ের মতো এখানেও এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ হবে কয়ের মতো তো সেই সুবাদে এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণ হবে ক্লিক ক্লিক এর পরবর্তী দেখতে পাচ্ছেন চ্যাক চ্যাক আপনাকে এভাবে লিখতে হবে চ্যাক এর পরবর্তী এটি লিখতে হবে এভাবে বাংলাতে উচ্চারণ সমূহ ক্লিক ক্লিক তারপর হচ্ছে চেক এর পরবর্তী আপনারা তৃতীয় ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন এল কে এর আগে ই বা ইউ না থাকলে এল কে এর উচ্চারণ হবে ক এবং এল অনুচ্চারিত থাকে যেমনটি এখানে উদাহরণসমূহের মাধ্যমে বিষয়টুকু আরও সঠিকপূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন এখানে আমি দুইটি উদাহরণসমূহ লিখছি ঠক তারপর হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক
তো এখানে আমি দুইটি এই নিয়ম অনুসারে দুইটি উদাহরণসমূহ এখানে লিখেছি দুইটি ওয়ার্ডের মাধ্যমে আপনারা বিষয়টুকু বুঝতে পারবেন আসলে এই নিয়মের মধ্যে কি বলা হয়েছে কে এর আগে ই বা ইউ না থাকলে এখানে আপনারা এল কে উল্লেখিত দেখতে পাচ্ছেন এই এল কে এর উচ্চারণ আপনাকে কয়ের মতো করতে হবে তবে এল অনুচ্চারিত থাকবে এখানে যে এল দেখতে পাচ্ছেন এই এলটি অনুচ্চারিত থাকবে এখানেও একই সেম নিয়মে আপনারা এল কে দেখতে পাচ্ছেন এখানে এল কে এর উচ্চারণ করবেন কয়ের মতো তবে এল অনুচ্চারিত থাকবে তো সেই সুবাদে এই নিয়ম অনুসারে আমরা এই ওয়ার্ডগুলি সঠিক উচ্চারণ করতে পারি চক ওয়াক চক ওয়াক চক ওয়াক চতুর্থ ক্ষেত্রে যে নিয়মটি দেখতে পাচ্ছেন কোন শব্দে সি সি প্লাস ও ইউ অবলিক কনসোনেন্ট থাকলে সি সি এর উচ্চারণ হবে ক এর মতো তো ভিউয়ার্স আমি উদাহরণ সমূহের মাধ্যমে বিষয়টুকু আপনাদের সাথে শেয়ার করছি অ্যাকিলস অ্যাকিলস অ্যাকর্ডিং ভিউয়ার্স আমি এখানে দুইটি উদাহরণ সময় এখানে লিখেছি এই নিয়ম অনুসারে তো এখানে নিয়মের মধ্যে বলা হচ্ছে কোনো শব্দে যদি সি সি উল্লেখিত থাকে বা প্লাস ও ইউ বা কনসোনেন্ট উল্লেখিত থাকলে সি সি এর উচ্চারণ হবে ক এর মতো সি সি এর উচ্চারণ হবে ক এর মতো তো সেই সুবাদে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডগুলির মধ্যে এখানে সি সি উল্লেখিত আছে তো আমরা এখানে সি সি এর উচ্চারণ করব ক এর মতো এখানে আমরা ইউ দেখতে পাচ্ছি এবং যদি ইউ না থাকে ও ইউ না থাকে তাহলে যদি আপনারা কনসোনেন্ট দেখতে পান তাও একই সেম নিয়মে আপনাকে সি সি এর উচ্চারণ করতে হবে ক এর মতো এই ওয়ার্ডগুলির বাংলা উচ্চারণটি লিখি তাহলে আপনাকে এইভাবে লিখতে হবে অ্যাকর্ডিং অ্যাকর্ডিং এর পরবর্তী প্রথম যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডটি সঠিক উচ্চারণ লিখতে হবে অ্যাকিলস ভিউয়ার্স এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়ার্ডগুলি যদি আপনি সঠিকপূর্ণভাবে উচ্চারণ করতে যান তাহলে আপনাকে এভাবে করতে হবে অ্যাকিলস অ্যাকিউজ যেটি আপনারা এখানে বাংলা প্রনাউন্সিয়েশনটি দেখতে পাচ্ছেন অ্যাকিউজ অ্যাকর্ডিং 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 কোনো শব্দে ইউ এরপর কনসোনেন্ট প্লাস ভাওয়েল থাকলে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হয় দুটি উদাহরণের মাধ্যমে বিষয়টুকু শেয়ার করছি যেমন এখানে লিখতে পারি মিউট তারপর লিখতে পারি টিউব তো বিয়ার্স এখানে আপনারা দুইটি উদাহরণসমূহ দেখতে পাচ্ছেন মেল্ট এবং টিউব তো এখানে কোনো শব্দে ইউ এর পর কনসোনেন্ট থাকলে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন শব্দের মধ্যে নিয়ম অনুসারে এখানে ইউ উল্লেখিত আছে এবং এর পরবর্তী আপনারা এখানে কনসোনেন্ট দেখতে পাচ্ছেন প্লাস আবার ভাওয়াল দেখতে পাচ্ছেন এখানেও একই সেম নিয়মে ইউ উল্লেখিত আছে এর পরবর্তী কনসোনেন্ট উল্লেখিত আছে এর পরবর্তী ভাওয়াল উল্লেখিত আছে তো সেই সুবাদে আপনাকে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ হবে ইউ এর উচ্চারণ আপনাকে ইউ করতে হবে ইউ ইউ এভাবে আপনাকে উচ্চারণ করতে হবে এই ইউ এর উচ্চারণটি তো ভিউয়ার্স যদি আপনি এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণটি বাংলায় লিখেন তাহলে আপনাকে এভাবেই লিখতে হবে মিউট মিউট এর পরবর্তী এটি লিখতে হবে এভাবে টিউব টিউব আসলে বোর্ডের মধ্যে স্পেস না থাকার কারণে আমি এখানে স্বল্প পরিসরে এখানে তুলে ধরেছি তো প্রথম দিকে আপনারা যেটি যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন মিউট 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 এর পরবর্তী দ্বিতীয় ক্ষেত্রে যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন টিউব তো বলা হচ্ছে কোনো শব্দে ইউ থাকলে এবং এরপর যদি কনসোনেন্ট থাকে এরপর যদি ভাওয়াল থাকে তাহলে আপনাকে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ করতে হবে তো সেই সুবাদে আমরা এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণ করবো মিউট টিউব কেউ যদি এভাবে উচ্চারণ করে মিউটি মিউটি টিউবি মিউটি টিউবি তাহলে এই ওয়ার্ডগুলির সঠিক উচ্চারণটি হবে না বা উচ্চারণগুলি ভুল হবে তো সেই সুবাদে আপনাকে এই ইংরেজি শব্দের উচ্চারণ বিধি অনুসারে এই মিউটির শব্দের সঠিক উচ্চারণ করতে হবে মিউট টিউবি শব্দের সঠিক উচ্চারণ করতে হবে টিউব আজকের এই শেষ পর্বটিও আপনার যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে সেই বিষয়সমূহটি আমাদের ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভিউয়ার্স এই ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে পোস্ট করে সকলকে জানার সুযোগ করে দিতে পারেন ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে আল্লাহ হাফেজ